প্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি মাহমুদুল ইসলাম আপনাদের সাথে। আজকে যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কিভাবে অনলাইনে আপনারা পেমেন্ট দিতে পারবেন। আজকে পেমেন্ট মেথডটি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাবো, আর ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলেই খুব সহজেই নিজেরাই অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্টটি পরিশোধ করতে পারবেন। তাহলে আর আলোচনা না বাড়িয়ে আমরা এখন যাব স্ক্রিনে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, ব্রাউজারে গিয়ে লিখব www.pragatilife.com, এরপর এন্টার প্রেস করলেই এই ওয়েবসাইটের পেজটি চলে আসবে। এবার এই পেজের মধ্যে গিয়ে আপনারা দেখেন এখানে পে প্রিমিয়াম অনলাইন মধ্যে গিয়ে আপনি সরাসরি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবেন। কিন্তু অনলাইনে পেমেন্ট ছাড়াও আরও কীভাবে টাকা পরিশোধ করা যায়, আপনার বিমার টাকা পরিশোধ করতে পারবেন, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। যদি এবার একটু আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে পেমেন্ট মেথড দেওয়া আছে, কোন কোন মেথডে পেমেন্ট করা যায় সেটি দেখব। প্রথমে যে অপশনটি দেওয়া আছে EFT ডেবিট সিস্টেম, এরপরে দেওয়া আছে রকেট ডাস বাংলা মোবাইল ব্যাংকিং, রকেট সিস্টেমের মাধ্যমে টাকা পরিশোধ করা যায়। এরপরে যেটি আছে ব্র্যাক ব্যাংকের বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন, ব্যাংকে এসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এবং অনলাইন পেমেন্ট গেটওয়ে পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পরিশোধ করা যায়। EFT ডেবিটের আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে দেখব এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি পূরণ করতে হবে। পূরণ করবার পরে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্টটি অথরাইজ করে নিলেই আপনি কিন্তু এই অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আর দেখেন এখানে লিংক দেওয়া আছে, এইখানে ক্লিক করলেই এই ফর্মটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি পূরণ করে ব্যাংক থেকে অথরাইজ করে সংশ্লিষ্ট প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শাখায় জমা দিলেই আপনি অনলাইনে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে অটো টাকা চলে যাবে। এরপর আমরা দ্বিতীয় মেথডটি দেখব। দ্বিতীয় মেথড দেওয়া আছে রকেট ডাস বাংলা ব্যাংকে, রকেটের মাধ্যমে কীভাবে টাকা পরিশোধ করা যায়। এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রকেট ডাস বাংলা মোবাইল ব্যাংকিংয়ের পার্সোনাল অ্যাকাউন্ট, দেখেন *322 হ্যাশ ডায়াল করে এই লিস্টে চলে আসবে। মানে অর্থাৎ আপনার রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা পরিশোধ করবেন এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এবং টাকা পরিশোধ হওয়ার সাথে সাথে আপনার মোবাইল একটি কনফার্মেশন SMS পাবেন এবং টাকার রসিদ কিন্তু সংশ্লিষ্ট এজেন্সির সার্ভিসিং সেল থেকে পাঠানো হবে, এবং আপনি পাসবই যদি হয়ে থাকে পাসবইটি আপনি আপডেট করে নিতে পারবেন যে কোনো শাখা থেকে। এরপরে যে পেমেন্টটি দেখবেন আপনারা সেটা হচ্ছে বিকাশ, ব্র্যাক ব্যাংকের বিকাশ। ব্র্যাক ব্যাংকের বিকাশের মাধ্যমে চাইলে আপনার প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পরিশোধ করতে পারেন। আর কীভাবে দিবেন, *247 হ্যাশ ডায়াল করলে আপনি এই লিস্টটি চলে আসবে। তারপর পেমেন্টে যাবেন, পেমেন্টে যাওয়ার পর নাম্বার দিবেন, টাকার পরিমাণ, রেফারেন্স নাম্বার যে কোম্পানির নাম্বারটা আছে, তারপর কনফার্ম ওয়ান করবেন, পিন নাম্বার দিলে কিন্তু চলে আসবে। টাকা জমা হওয়ার সাথে সাথে কনফার্মেশন SMSটি পেয়ে যাবেন, এবং SMS পাওয়ার পরে কিন্তু আপনি নিশ্চিত হয়ে গেছেন যে আপনার টাকা জমা হয়ে গেছে। আর বিকাশ এখন নিজের অ্যাকাউন্ট থেকে দিতে পারেন, অ্যাকাউন্টে খোলা একেবারে সহজ এবং বিনামূল্যে অ্যাকাউন্ট করতে পারবেন। মোবাইল ফোন এবং এক কপি ছবি আর আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি যে কোনো আপনার ঘরের কাছেই বিকাশ কেন্দ্রে গিয়ে বা যে কোনো মোবাইলের দোকানে গিয়ে কিন্তু আপনি বিকাশটি চালু করতে পারবেন এবং আপনার প্রিমিয়ামের টাকা সহজেই পরিশোধ করতে পারবেন। এরপর আমরা তৃতীয় ধাপটিতে যাব, ব্যাংকে এসে এজেন্ট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে পরিশোধ করব সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এরপরের যে ধাপটা সেটি দেওয়া আছে অনলাইন পেমেন্ট গেটওয়ের মধ্যে, এখানে কিন্তু একেবারে নিউ ইউজারের ক্ষেত্রে দেওয়া আছে এবং লগ ইন অ্যান্ড পেমেন্ট প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে। আমরা অনলাইনে পেমেন্ট করলে কীভাবে টাকাটি জমা হবে এবং কীভাবে রিসিপ্টি প্রিন্ট হবে আমরা সেটি একটু দেখে নিব। দেখুন এখানে যে দেওয়া আছে, আপনি যদি ঠিক অনলাইন পেমেন্ট এটার মধ্যে যদি যান পে প্রিমিয়াম অনলাইন তাহলেও আসবে, আবার যেখান থেকে আপনাকে দেখালাম ওখানেও যেতে পারেন। তাহলে আপনার এই যে এইখানে লগ ইন করলে কিন্তু এই পেজটি ওপেন হবে, এখানে আপনার এই পেজটি ওপেন হবে, আমরা এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাবো। দেখেন তারপরে এই যে এরকম আপনার পেজটি ওপেন হবে, প্রথম ধাপ এটি, এটি হচ্ছে দ্বিতীয় ধাপ, হোমে যাবে, এরপরে তৃতীয় ধাপটি আসবে, এটি
আপনার পলিসি নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। এরপরে আপনার এই পেজটি ওপেন হবে, তারপর আপনার পলিসির তথ্যগুলো দেখতে পারবেন। আপনার ইনফরমেশন দেখার পরে আপনি এবার মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট পরিশোধের জন্য সেই কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। এরপরে এখানে কিন্তু দেখেন এখানে কোড এগুলো দেওয়া আছে, দেওয়ার পরে আপনার যেটা করতে হবে এন্ট্রি ডেট, হ্যাঁ এই সব কিছু তথ্য দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিবেন। এ দিলে পরে দেখেন এরকম একটি মেসেজ আসবে যে ভিসা কার্ডের মাধ্যমে পরিশোধ হচ্ছে ইস্টার্ন ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে, এখানে একটি মেথড দেখানো হয়েছে। তারপরে কিন্তু দেখেন এই যে এই রিসিটটা আসবে, এই রিসিটটি হচ্ছে যে এটি একটু অনলাইন রিসিট, কাস্টমার কপি এখানে লেখা দেখতে পাচ্ছেন আপনারা। এই রিসিটে কিন্তু আপনার প্রিন্টার মেশিন থেকে আপনি প্রিন্ট দিয়ে নিতে পারবেন। এখানে দেখেন সেভ অ্যান্ড পিডিএফ, এখানে প্রিন্ট দিয়ে কিন্তু আপনি নিতে পারছেন। তাহলে দেখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কত সহজ পদ্ধতি দিয়েছে যে অনলাইনে আপনি কিন্তু টাকা জমা দিয়ে আপনার রিসিটটাও ঘরে বসেই প্রিন্ট দিয়ে নিতে পারছেন। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারছেন, আপনি চাইলে বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে অথবা ব্যাংকে শেয়ার মাধ্যমে পরিশোধ করতে পারছেন, অথবা আপনি ঘরে বসেই কিন্তু মাস্টার কার্ড, ডেবিট কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে, কিন্তু এই যে এখানে দেখেন ইস্টার্ন ব্যাংকের ভিসা কার্ড দেওয়া আছে, ভিসা কার্ডের মাধ্যমে কিন্তু আপনি টাকা জমা দিয়ে আবার ঘরে বসে আপনি রিসিটটাও নিতে পারছেন। তাহলে দেশে এবং দেশের বাহির থেকে টাকা পাঠানোর সবচেয়ে সহজ এবং নিরাপদ মাধ্যম বেছে নিয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাথেই থাকবেন, এ আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সম্বন্ধে আরও নতুন নতুন ভিডিও পেতে এবং আপনার জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করবার জন্য আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।